দেখো, আজকে আমরা শিখব ক্যাশ বাজেট। ক্যাশ বাজেট খুবই সহজ, বাট একটু টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজের প্রবলেম থাকে, নাহলে ক্যাশ বাজেটের মতো সহজ চ্যাপ্টার জেনারেলি পাওয়াই যায় না। তো ক্যাশ বাজেট বলতে কি বোঝাচ্ছে, না ধরো তুমি যে কোম্পানির অ্যাকাউন্টেন্ট হবে বা ফিনান্সিয়াল ম্যানেজার হবে, সেখানকার কোন কোন সোর্স থেকে টাকা আসতে পারে, বা ইনফ্লো অফ ক্যাশ কোথা থেকে কোথা থেকে টাকা আসতে পারে, আর কি কি পারপাসে টাকা যেতে পারে। সোজা কথা, একটা বাজেট তৈরি করা, ইন ফিউচার কোম্পানি কি পরিমাণ কালেকশন হবে, কোথা থেকে টাকা আসবে, কোম্পানি কি কি পেমেন্ট করতে হবে, কোম্পানির হাতে কত টাকা থাকবে, জাস্ট এই এস্টিমেশনটাকেই বলা হচ্ছে কি ক্যাশ বাজেট। কিছুই না, তোমাদেরকে একটা রিসিপ্টের কলাম করতে হবে, একটা পেমেন্টের কলাম করতে হবে। তোমাকে ফিউচার মান্থগুলোতে কি কি রিসিপ্ট হতে পারে তার একটা লিস্ট তৈরি করতে হবে, আর কি কি পেমেন্ট হতে পারে তার একটা লিস্ট তৈরি করতে হবে। টোটাল রিসিপ্ট থেকে পেমেন্ট মাইনাস করলে তোমার হাতে কি পরিমাণ ক্যাশ অ্যাভেলেবেল থাকছে, জাস্ট এটাই বের করতে হবে। তাহলে ক্যাশ বাজেট মানে কি, ভবিষ্যতে কোন একটি প্রতিষ্ঠানের কোন কোন পারপাস থেকে টাকা আসতে পারে এবং কোন কোন পারপাসে টাকা ব্যয় পেমেন্ট করতে হতে পারে তার যে লিস্ট তৈরি করা হচ্ছে, এবং সেই মাসের শেষে কি পরিমাণ, বা সেই পিরিয়ড, মাস বলা উচিত না কারণ আমি একবারে কোয়ার্টারলিও করতে পারি বা হাফ উইক মানে উইকলি বেসিসও করতে পারি, নির্দিষ্ট পিরিয়ডের এন্ডে কি পরিমাণ টাকা থাকছে বা পিরিয়ডের বিগিনিংয়ে কি পরিমাণ টাকা থাকছে তার যে স্টেটমেন্ট সেটাকে বলছে ক্যাশ বাজেট। তো জেনারেলি দেখো, একটা প্রতিষ্ঠানের টাকা আসে কোথা থেকে, ফার্স্ট হচ্ছে কি ক্যাশ সেলস, ন্যাচারাল সোর্স হচ্ছে ক্যাশ সেলস, আর কালেকশন ফ্রম ডেটর্স মেইন সোর্স, এই দুটোই। তাহলে কোনো কোম্পানির ক্যাশ সেলস কত হতে পারে কোন এক নির্দিষ্ট মাসে, কালেকশন ফ্রম ডেটর্স কত হতে পারে। এছাড়া দেখো আরো আসতে পারে কিভাবে, ইন্টারেস্ট রিসিভড, ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট, ইস্যু অফ শেয়ারস অর ডিভেঞ্চার অর লোন টেকেন। তাহলে দেখো জেনারেলি একটা ব্যবসা বিভিন্ন জায়গা থেকে টাকা আসতে পারে, কিন্তু মেইন কিন্তু প্রথম কিন্তু কোম্পানির টার্গেট থাকে কি তার ক্যাশ সেলস এবং কালেকশন ফ্রম ডেটর্স কি হবে। এগুলো কিন্তু এক্সেপশনাল কেস, কোম্পানি যদি মার্কেটে ইনভেস্টমেন্ট থাকে তবে ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট হবে বা ইন্টারেস্ট রিসিভ হতে পারে, কোম্পানি যদি প্রয়োজন পড়ে এইসব শেয়ার করতেও পারে নাও করতে পারে, ডিভেঞ্চার ইস্যু করতেও পারে নাও করতে পারে, কোম্পানি লোন নিতেও পারে নাও নিতে পারে, বাট প্রতিষ্ঠানের ন্যাচারাল সোর্স অফ ইনকাম কি ক্যাশ সেলস আর কালেকশন ফ্রম ডেটর্স মেইন রিসিপ্ট। তো তোমাদের ক্যাশ বাজেট যখন করবে তখন তোমাদের কি কি করতে হবে, না পসিবল কোথা থেকে টাকা আসতে পারে। ইভেন এমনও হতে পারে সেল অফ ফিক্সড অ্যাসেট, কোন একটা বছর কোন একটা ফিক্সড অ্যাসেট সেল করে দিল কোন একটা মাসে। তো আলটিমেট কথা, টাকা তো আসছে, তাহলে ক্যাশ বাজেট মানে কি তোমাকে কোথা থেকে কি পরিমাণ টাকা আসে এবং কোথায় কোথায় কি পরিমাণ টাকা পেমেন্ট করতে হবে তার লিস্ট। তাহলে রিসিপ্ট কি কি হতে পারে, জেনারেল হচ্ছে ক্যাশ সেলস এবং কালেকশন ফ্রম ডেটর্স, আর বাকিগুলো থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে কারণ অপশনাল, কারণ জেনারেলি কোম্পানি রেগুলার বেসিসে ফিক্সড অ্যাসেট বিক্রি করে না বা শেয়ার ইস্যু করে না, ডিভেঞ্চার ইস্যু করে না, লোনও নেয় না। ইভেন কোম্পানি যদি ইনভেস্টমেন্ট বা ডিপোজিট না থাকে তাহলে ইন্টারেস্ট বা ইনকাম ফ্রম ইনভেস্টমেন্টের প্রশ্ন উঠছে না। তাহলে মেইন রিসিপ্ট বলতে বলেছে কি ক্যাশ সেলস আর কালেকশন ফ্রম ডেটর্স। কোম্পানির বিভিন্ন রকম পেমেন্ট থাকতে পারে, পেমেন্ট দেখো মেইন কি ঠিক একই রকম ক্যাশ পারচেস, পেমেন্ট টু ক্রেডিটর্স, ঠিক আমি যেমন ক্যাশ সেলস আর কালেকশন ফ্রম ডেটর্স করেছিলাম একই রকম ভাবে কি ক্যাশ পারচেস আর ক্রেডিট পারচেস থাকলে কি সেক্ষেত্রে পেমেন্ট টু ক্রেডিটর্স হবে। ন্যাচারালি দেখো ক্যারেজও থাকতে পারে, এগুলোকে যদি রিকনভার্সন দরকার হয় উইজেস পেমেন্ট করতে দরকার হতে পারে, অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, ফিক্সড অ্যাসেট পারচেজও হতে পারে, আলটিমেট তোমাকে দেখতে হবে টাকা যাচ্ছে কোথায় কোথায় টাকা যেতে পারে, ঠিক আছে। ডিভিডেন্ড পেইড থাকতে পারে,
ইনকাম ট্যাক্স পেইড থাকতে পারে, সেলিং এক্সপেন্সেস থাকতে পারে, অন্য কিছু। তাহলে আলটিমেটলি আমরা ফাইনাল অ্যাকাউন্ট করেছি, আমরা জানি কি কত ধরনের এক্সপেন্সেস আছে, তাহলে তার যে কোনোটাই থাকতে পারে। তো তোমাকে সেগুলো এস্টিমেট করতে হবে, আমার ভবিষ্যতে কি কি এক্সপেন্স আছে এবং কোন পিরিয়ডে কতটা পেমেন্ট করতে হবে, তোমার কোন পিরিয়ডে কতটা পারচেজ হয়েছে, কোন পিরিয়ডে কতটা কাজ হয়েছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। এখানে ইম্পর্টেন্ট তুমি কোনটা পেমেন্ট করছো, কারণ তুমি ক্যাশ বাজেট করছো, তোমাকে বরাবর দেখতে হবে আমি কত টাকা রিসিভ করছি আর কত টাকা পেমেন্ট করছি। আমি হয়তো এক বছরে পারচেজ, এক মাসে পারচেজ করছি 1,00,000 টাকা, বাট সেটা আমাদের ক্যাশ বাজেটে আসতেও পারে নাও আসতে পারে, দেখতে হবে ওটা ক্যাশে পারচেজ না ক্রেডিট পারচেজ, অ্যাকচুয়ালি দেখতে হবে এর জন্য আমার পকেট থেকে পয়সা কত গেছে। তাহলে আমাদেরকে দুটো লিস্ট করতে হবে, একটা রিসিপ্টের লিস্ট, একটা পেমেন্টের লিস্ট। অ্যাকচুয়ালি একই স্টেটমেন্টও করা হবে, প্রথমে রিসিপ্ট লেখা হবে তারপরে পেমেন্ট, রিসিপ্ট থেকে পেমেন্ট মাইনাস করলেই ক্লোজিং ব্যালেন্স। তাহলে আমাকে কি করতে হবে না, পসিবল কোথা থেকে টাকা আসতে পারে, আবার বলছি সোর্স জেনারেলি জেনারেলি ক্যাশ আসে ক্যাশ সেলস আর কালেকশন ফ্রম রিটার্নস, এছাড়াও থাকলেও থাকতে পারে ইন্টারেস্ট রিসিপ, ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট, ইস্যু অফ শেয়ার্স অর ডিভেঞ্চার, সেল অফ ফিক্সড অ্যাসেট। তাহলে দেখো ক্যাশ সেলস আর কালেকশন ফ্রম রিটার্নস প্রতি মাসেই হবে, কিন্তু বাকিগুলো কিন্তু প্রতি মাসে হতেও পারে নাও হতে পারে, কারণ কেউ প্রতি মাসে শেয়ার ইস্যু করে না, কেউ প্রতি মাসে লোন নেয় না, কেউ প্রতি মাসে ইন্টারেস্ট রিসিভ করে না, কেউ প্রতি মাসে ফিক্সড অ্যাসেট বিক্রি করে না, বাট ক্যাশ সেলস আর কালেকশন ফ্রম রিটার্নস প্রতি মাসেই হবে। একই রকমভাবে দেখো ক্যাশ পারচেস, পেমেন্ট টু ক্রেডিটর্স, ওয়েজেস, এগুলো জেনারেলি প্রতি মাসেই হয়ে থাকে, বাকি এক্সপেন্সগুলো যে প্রতি মাসেই হবে এর কোনো গ্যারান্টি নেই। তো যে মাসে বলবে এক্সপেন্স হয়েছে আমরা সেই মাসের পেমেন্টের কলামে লিখবো। তো আমাদেরকে দুটো লিস্ট তৈরি করতে হবে, রিসিপ্ট আর পেমেন্টের। এবার দেখো এখানে কি করে, সব ঘুরিয়ে ঘুরিয়ে বলে, অ্যাকচুয়াল ব্যাপার তোমাদেরকে টেকনিক্যালি বুঝতে হবে কি, ইচ্ছাকৃত হয়ে বলবে তোমাকে আজকে যেটা কেনা হয়েছে সেটা 2 মাস পরে পেমেন্ট হবে, তোমাকে বরাবর ভাবতে হবে কবে পেমেন্ট হচ্ছে বা কবে রিসিপ্ট হচ্ছে, এটা ম্যাটার। যেমন দেখো আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, ধরো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন 10,000, 12,000, 13,000, 11,000, 15,000, 16,000। ধরো এটা কোনো একটা মাসের ওয়েজেস বলা আছে, কর্মচারীরা এটা ওয়েজেস। এবার দেখো কীভাবে এটা ঘুরাবে, বলবে ওয়েজেস আর পেইড আফটার 1 মান্থ অর ইন দ্য ফলোয়িং মান্থ। সবসময় খেয়াল রাখবে, তোমাকে এইভাবে বলবে, ধরো আজকে যে মাস আছে তোমাকে বললো যে ওয়েজেসটা 1 মাস পরে দেওয়া হবে, তাহলে আজকে যে কাজটা লোকে করছে তার পেমেন্টটা আমি করছি কি 1 মাস পরে, তাহলে আজকে কত রকম কাজ করেছে কিন্তু আজকে রিলেভেন্ট নয়, আমার পেমেন্ট হচ্ছে আজকে কত টাকা। তাহলে দেখো আমি যদি বলি, ধরো এটা আজ, এটা ধরো কাল, তাহলে আজকে যে টাকাটা কাজ করছে সেই পেমেন্টটা আমি করব কালকে, তাহলে ঠিক একদিন পরে যেখানে আমি এসে দাঁড়াবো, তাহলে এটা কি পেমেন্ট? তাহলে এখানে যদি দাঁড়াই, এটা যখন আজ হবে তাহলে এটা তো গতকাল, তাহলে আজকে যে টাকাটা পেমেন্ট হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কি কাজ করেছিল কবে, গতকাল। ঠিক এখানে একই রকম মাসে দেওয়া থাকবে, যে 1 মাসে যে কাজটা করা হবে পেমেন্ট বলা হচ্ছে পরের মাসে করা হবে বা 1 মাস পরে, তার মানে কি কাজ যদি এই মাসে করে তার পেমেন্ট হচ্ছে পরের মাসে, আবার পরের মাসে যে কাজটা করবে তার পরের মাসে পেমেন্ট, তার মানে নিশ্চয়ই আমি এই মাসেও কিছু পেমেন্ট করেছি। তাহলে এই মাসে যে পেমেন্টটা করেছিলাম তার কাজটা করেছিল কবে, অ্যাকচুয়ালি আগের মাসে। ধরো আমি তোমাদেরকে বাজেট করতে বললাম এপ্রিল, মে আর জুন, এই 3 মাসে ধরো তোমাদেরকে বাজেট করতে হলো, এপ্রিল, মে, জুন মাসের। তাহলে অ্যাকচুয়ালি দেখো জানুয়ারি মাসে যে কাজটা করেছে সেই পেমেন্টটা কবে করবে, এখানে চলে আসবে 10,000। ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারি মাসে যে কাজটা করেছে সেটা চলে আসবে কোথায়, মার্চে, মার্চে যে কাজটা করেছে সেটা চলে আসবে কোথায়, এপ্রিলে। তাহলে দেখো এপ্রিলে পেমেন্ট হচ্ছে কত, 13,000 টাকা। তাহলে আমরা যখন বাজেট করব এপ্রিলে ঘরে নেবো 13,000 টাকা, মেয়ের ঘরে নেবো 11,000 টাকা আর জুনের ঘরে নেবো 15,000 টাকা। আমরা এইভাবেও ভাবতে পারি যে 1 মাস পরেরটাকে এপ্রিল, আমি যদি যেটা ভাবি জানুয়ারিটা ফেব্রুয়ারিতে দেবো, আমি তো এরকমভাবে ভাবতে পারি ফেব্রুয়ারিতে যে টাকাটা পেমেন্ট হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ছিল জানুয়ারি, মার্চ মাসে যে টাকাটা পেমেন্ট হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ছিল কি ফেব্রুয়ারি, এপ্রিল মাসে অ্যাকচুয়ালি যে টাকাটা পেমেন্ট হচ্ছে সেটা ছিল কোথায়, মার্চের। তার মানে বরাবর দেখতে পাবো কি আমি পেমেন্ট কবে করছি বা রিসিপ্ট কবে করছি। তাহলে আমি যেটা এপ্রিলে পেমেন্ট করবো সেটা এপ্রিলের টাকা এপ্রিলে পেমেন্ট হচ্ছে না, তার মানে কি এখানে কোশ্চেন যেহেতু বলেছিল কি 1 মাস আগের, তার মানে 1 মাস
আগের এপ্রিলে যেটা পেমেন্ট হচ্ছে, আমার এপ্রিল থেকে যেহেতু বাজেট শুরু, তার মানে আমার এখান থেকে প্রথমে আসছে 13,000, আর মেতে যাবে কত, এটা মেতে চলে যাবে, আর জুনে চলে আসবে কত, এটা তার মানে আমরা এভাবেও করতে পারি, এপ্রিলে আগের মাসেরটা, মেতে তার আগের মাসেরটা, জুনে তার আগের মাসেরটা। দেখো কোশ্চেন এভাবেও ঘোরাতে পারে, তোমাদেরকে বুঝতে হবে কি বলছে, আর কিছুই না। ওয়েজেস বলে বলছে, দেখো 25% ইন এরিয়ার পেইড ইন দ্য ফলোয়িং মান্থ, ওয়েজেস 25% আমাদের বাজেট বললাম কি আমি এপ্রিল থেকে, তাহলে ধরে এপ্রিল, মে আর জুন, ওয়েজেস বলছে কি 25% ইন এরিয়ার পেইড ইন দ্য ফলোয়িং মান্থ, 25% বাকি রাখা হয় পরের মাসে পে করা হয়, তার মানে কি 75% কি করা হয় কারেন্ট মান্থেই তো পেমেন্ট করা হয়। আর দেখো এর যে 25% থাকছে সেটা কি নেক্সট মান্থে, তাহলে 25%, কিন্তু মেয়ের ক্ষেত্রে দাঁড়িয়ে যখন ভাববো সেটা কি, প্রিভিয়াস মান্থ দাঁড়াচ্ছে না, আমি যদি এপ্রিলে ভাবি, এপ্রিলে যে কাজটা হচ্ছে তা 75% আমি এপ্রিলে পে করবো, একই রকম বাকি যে 25% থাকছে সেটা তো মেতে পেমেন্ট করবো, আবার মেতে যখন কাজ আসবে তো মে মাসে, তো মে মাসে 75% পেমেন্ট হবে, আর 25% কি নেক্সট মান্থে চলে যাবে, তাহলে এখানে দাঁড়ালে কি 20% প্রিভিয়াস, তাহলে এখানেও কি এপ্রিলে, এখানে মার্চেরও তো 25% চলে আসবে, তাহলে দেখো আবার বলছি ওয়েজেস পেইড 25% ইন এরিয়া, 25% এরিয়ার পেইড ইন দ্য ফলোয়িং মান্থ, 25% বাকি রাখা হয় পরের মাসে পেমেন্ট করা হয়, তার মানে কি আমার প্রতি মাসে যা কাজ হবে সেই মাসে 75% আমি পেমেন্ট করবো, আর বাকি 25% পেমেন্ট করবো কি নেক্সট মান্থে, বা উল্টো করে বললে কি আমি কারেন্ট মান্থে যে পেমেন্টটা করছি কি কারেন্ট মান্থে 75% আর আগের মাসে 25%, বা দেখো নিচে আবার কি বলেছি ওয়েজেস আর পেইড 75% অর 3/4 এরকম লেখা থাকতে পারে, 75% লেখা থাকতে পারে, 3/4 লেখা থাকতে অন দ্য ডিউ ডেট, ডিউ ডেট মানে যে মাসে কাজ করছি সেই মাসে, তাহলে যে মাসে কাজ করছি সেই মাসে 75% বা 3/4 দেওয়া হবে, ওয়াইল 25% অর 1/4 ইন দ্য নেক্সট মান্থ, বাকি যে 25% থাকছে বা 1/4 থাকছে সেটা নেক্সট মান্থে পেমেন্ট করা হবে, মিনিং সেম যে আমি কারেন্ট মান্থের 75% দেবো আর আগের মাসের 25% দেবো। তাহলে এপ্রিলে কি হবে, মার্চের 25% প্লাস কি হবে এপ্রিলের 75%, তাহলে এখানে দেখো ক্যালকুলেশন কি হবে, মার্চ মানে 13,000 ইন্টু 25% প্লাস কি হবে এপ্রিল মানে 11,000 ইন্টু 75%, এবার দেখো এপ্রিলের যে 75% পেমেন্ট করা হলো, এখন তো 25% থাকলো, সেটা মেতে গিয়ে 25% পে করা হবে, দ্যাটস মিন 11,000 ইন্টু 25% প্লাস কি হচ্ছে দেখো মেতে আছে কত 15,000, 15,000 ইন্টু 75%, এটা কি করছি এপ্রিলের 25% করলাম প্লাস মের 75%, অর্থাৎ যে মাসের টাকা সেই মাসে 75% পেমেন্ট হচ্ছে, আর যে 25% পেমেন্ট হচ্ছে সেটা পরের মাসের, তাহলে উল্টো দিক দিয়ে বললে কি আমি কারেন্ট মান্থে যেটা পেমেন্ট করছি কি করছি আগের মাসে 25% পেমেন্ট করছি আর এই মাসেরই 75% পেমেন্ট করছি, তাহলে জুনে কি হবে মে মাসের 25% আর জুন মাসেরই 75%, জুন মাসে কত আছে 16,000, এটাই তোমাদেরকে বের করতে হবে। অ্যাকচুয়ালি কি তুমি বাজেট কোন মাসের করছো, আমি বাজেট যেহেতু বলেছি কি এপ্রিল মে জুন, তাহলে এপ্রিল মে জুন অনুযায়ী তোমার কত টাকা পেমেন্ট হচ্ছে সেটা বের করতে হচ্ছে, বাকি মাসগুলো নয় শুধু এপ্রিল মে জুন, এটা ক্যালকুলেশন করতে হবে। তো তোমাদেরকে এভাবে টেকনিক্যালি ওরা ঘুরিয়ে ঘুরিয়ে বলবে, তোমাদেরকে সঠিক পেমেন্টটা বের করতে হবে, কখনো বলবে 2 মাস পরে দেবে, কখনো বলবে 3 মাস পরে দেবে, আলটিমেট তোমাকে শুধু রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট দেখতে হবে, কবে কাজ করেছে ইম্পর্টেন্ট নয়, ওর পেমেন্টটা কবে হচ্ছে।
তারপর বললাম কি আমরা বাজেট করছি এপ্রিল মে জুন, এবার ধরো তারপরে কি বলছে ওয়েজেস দেখো, ওয়েজেস টু বি পেইড টুয়াইস ইন এ মান্থ, ওয়েজেস মাসে দুবার দেওয়া হবে, ওয়েজেস টু বি পেইড টুয়াইস ইন এ মান্থ, এক মাসে দুবার দেওয়া হবে ফার্স্ট আর বলছে 16। তাহলে দেখো জেনারেলি এক তারিখে যদি পেমেন্ট করা হয় তাহলে জেনারেলি ওই মাসে তো কাজই হয়নি, তাহলে এক তারিখে পেমেন্ট কি করে হচ্ছে? তাহলে এক তারিখে যে পেমেন্টটা হচ্ছে নিশ্চয়ই ওই মাসের পেমেন্ট হচ্ছে না। তাহলে দেখো এক তারিখ আর 16 তারিখ বলেছে মানে কি, তাহলে জেনারেলি এখানে মাস ধরা হয় জেনারেলি 30 দিনে, তাহলে 1 থেকে 15 তারিখ যেটা কাজ করবে সেটার পেমেন্ট হবে কি 16 তারিখে, আর 16 থেকে 30 তারিখে যে কাজটা হবে সেটার পেমেন্ট হবে কি তার পরের দিন, দ্যাটস মিন পরের মাসের 1 তারিখে। তাহলে একটা জিনিস ভাবো, জানুয়ারি মাসে যে কাজটা করছি তার অর্ধেক পেমেন্ট মানে 5,000 হচ্ছে কি ইন জানুয়ারি, আর বাকি 5,000 কি হবে ইন ফেব্রুয়ারি। একই রকম ফেব্রুয়ারিতে যে 12,000 কাজ করেছি এটা কি হবে ফেব্রুয়ারিতেই পেমেন্ট হয়ে যাবে অর্ধেক, কারণ 16 তারিখে পেমেন্ট হবে। কিন্তু 16 থেকে 30 তারিখ পর্যন্ত যেটা থাকছে, ফেব্রুয়ারি যেহেতু 28 দিন, 28 তারিখ পর্যন্ত যেটা থাকছে সেটা কি হচ্ছে 6,000 ইন মার্চ। তাহলে দেখো অ্যাকচুয়ালি জিনিসটা এরকম বললো না, ওয়েজেস 50% পেমেন্ট করা হয় কারেন্ট মান্থে আর 50% নেক্সট মান্থে। তাহলে সেম জিনিসটাকে ওরা ঘুরিয়ে বললো কি 50% কারেন্ট মান্থ আর 50% নেক্সট মান্থ, ওরা ঘুরিয়ে বললো কি 1 তারিখে পেমেন্ট করা হয় 16 তারিখে পেমেন্ট করা হয়। তাহলে দেখো অ্যাকচুয়ালি পেমেন্টটা হচ্ছে কি ফেব্রুয়ারিতে যে পেমেন্টটা হচ্ছে, খেয়াল করে দেখো জানুয়ারির অর্ধেক আর ফেব্রুয়ারির অর্ধেক, ঠিক একই রকম মার্চে পেমেন্ট হচ্ছে কি ফেব্রুয়ারির অর্ধেক, এই দেখো ইন মার্চ আর কি মার্চেরই অর্ধেক থাকবে। তাহলে কোন মাসে পেমেন্ট হচ্ছে কি আগের মাসে, যেহেতু 1 তারিখে পেমেন্ট করছি তার মানে আগের মাসের অর্ধেকটা এই মাসে 1 তারিখে। তাহলে এখানে আমার ক্যালকুলেশন কি হবে এপ্রিল মে জুন, তাহলে এপ্রিলে পেমেন্ট করব কি মার্চ মাসের 50% আর কি এপ্রিল মাসেরই 50%, মে মাসে পেমেন্ট করবো কি এপ্রিলের হাফ প্লাস কি মে মাসেরই হাফ, জুনে পেমেন্ট করবো কি মে মাসের হাফ, কারণ 1 তারিখে যেটা পেমেন্ট হবে সেটা আগের মাসের হাফ, আর প্লাস 16 তারিখে মানে কি কারেন্ট মান্থের হাফ, হাফ বা 50% ও লিখতে পারো। তাহলে তোমাদের তোমাদেরকে জাস্ট এই টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ গুলো বুঝতে হবে, পেমেন্ট কোন মাসে কতটা পড়ছে আর কিছুই না। তাহলে ওয়েজেস জেনারেলি এরকম ভাবে ঘুরিয়ে থাকতে পারে, ওয়েজেস আর পেইড আফটার 1 মান্থ বা ইন দা ফলোইং মান্থ, মানে পরের মাসে পেমেন্ট হচ্ছে, তার মানে কি আমার এই মাসে এটা পেমেন্ট হচ্ছে সেটা আগের মাসের টাকা ছিল। যখন বলছে 25% বাকি রাখা হয় বা 75% পেমেন্ট করা হয় বাকিটা পরের মাসে, তার মানে কি কারেন্ট মান্থে 75% আর আগের মাসে 25%। যখন ওয়েজেস বলছে 1 তারিখে আর 16 তারিখে পেমেন্ট করা হবে 50-50, তার মানে আগের মাসের 50% কারেন্ট মান্থের 50%। ওয়েজেস এত বেশি ঘোরায় না, ঘোরায় তোমাদের অ্যাকচুয়ালি কি পারচেজ আর সেলসে। দেখো সেলস যদি পেরে যাও পারচেজও পেরে যাবে, আমি সেলসটা বুঝিয়ে দিচ্ছি পারচেজটা নিজেরা অঙ্কের সময় বুঝে নেবে। ধরো এগুলো সেলস, একটা করে জিরো বাড়িয়ে দিচ্ছি, এগুলো সেলস ছিল। বলছে ডেটর্স ক্রেডিট অ্যালাউড টু ডেটর্স 2 মান্থ, ডেটর্সদেরকে 2 মাস সময় দেওয়া হয়েছে, ডেটর্সদেরকে 2 মাস সময় দেওয়া হয়েছে। তাহলে ডেটর্সদেরকে যদি 2 মাস সময় দেওয়া হয় তাহলে দেখো যেটা জানুয়ারি মাসে যেটা ওরা বিক্রি করছি ওদেরকে আমরা, সেটা পেমেন্ট হবে কবে মার্চ মাসে, তাহলে আমার মাস তো বাজেটে নেই। ফেব্রুয়ারি মাসে যেটা বিক্রি করছি তার পেমেন্ট হবে কি এপ্রিলে, তাহলে আমার এখান থেকে অঙ্কটা শুরু, এপ্রিলে রিসিভ কালেকশন শুরু হয়ে গেল। তাহলে এপ্রিলে আমি কালেকশন যেটা করছি, দেখো জিনিসটাকে উল্টো করে ভাববো, 2 মাস পরে আমি টাকা পাবো, তার মানে আজকে যে টাকাটা পাচ্ছি সেটা বিক্রি হয়েছিল কত 2 মাস আগে, বরাবর এইভাবে ভাববে কি ক্রেডিট অ্যালাউড টু ডেটর্স 2 মান্থ, ডেটর্সদেরকে 2 মাস সময় দেওয়া হয়েছে, তার মানে কি আজকে যেটা বিক্রি করছি 2 মাস পরে আমি টাকা পাবো। তাহলে উল্টো করে ভাবো, আজকে যে টাকাটা পাবো সেটা আমি বিক্রি করেছি কত 2 মাস আগে, তার মানে কি আমার এপ্রিলের কালেকশন মানে কি এপ্রিল থেকে 2 মাস আগে, দেখো ফেব্রুয়ারিটা পাবো কি আমি এপ্রিলে, আর মেতে পাবো কোনটা যেটা মার্চে বিক্রি করেছিলাম,
আর জুনে পাবো কোনটা যেটা এপ্রিল বিক্রি করেছিলাম। তাহলে টাকাগুলো পরপর যদি আমি বাজেট তৈরি করি, ধরো এপ্রিল মে জুন যদি করি, তাহলে এপ্রিলে ফার্স্ট টাকা আসছে কোনটা? এপ্রিলের ঠিক দু মাস আগে। তাহলে ফেব্রুয়ারি টাকাটা এপ্রিলে রিসিভ করব, মার্চের টাকাটা মেতে রিসিভ করব, আর এপ্রিলের টাকাটা জুনে গিয়ে রিসিভ করব। তোমাদেরকেই বের করতে হবে কোন মাসে রিসিভ বা পেমেন্ট হবে। দেখো কি করলাম, আবার বলছি ডেটর্স আর অ্যালাউড টু মান্থস, তার মানে ডেটর্সদেরকে দু মাস সময় দেওয়া হয়। আজকে যদি বিক্রি করি দু মাস পরে টাকা পাবো, উল্টো করে ভাবো। তাহলে আজকে যে টাকাটা পাবো তাহলে বিক্রি হচ্ছে কত? দু মাস আগে। তাহলে আমি যখন আমার বাজেট শুরু কি এপ্রিল মে জুন, তাহলে এপ্রিলে যে টাকাটা পাবো কি সেটা এপ্রিলের দু মাস আগের টাকাটা, মানে ফেব্রুয়ারি মাসের টাকাটা। নেক্সট দেখো কি লেখা আছে, ক্রেডিট অ্যালাউড টু ডেটর্স, ক্রেডিট অ্যালাউড টু ডেটর্স ওয়ান মান্থ। ডেটর্সদেরকে সময় দেওয়া হয়েছে এক মাস, ঠিক আগের মতোই। তার মানে কি আজকে যেটা বিক্রি করব এক মাস পরে টাকা পাবো, উল্টো করে বলি কি আজকে যে টাকাটা পাবো সেটা বিক্রি হয়েছিল কবে? এক মাস আগে। কিন্তু দেখো কি বলছে, অন অ্যান অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ 50% অফ ডেটর্স উইল মেক পেমেন্ট অন ডিউ ডেট। বলছে ডেটর্সের 50%টা ডিউ ডেটে টাকা দেয়, ওয়াইল দ্য রেস্ট উইল মেক পেমেন্ট অন ওয়ান মান্থ আপ দের আফটার, বাকিরা কি আরও এক মাস পরে দেয়। তাহলে দেখো আমি কাউকে এক মাস টাইমে দিয়েছি, আমি লোকজনকে এক মাস টাইম দিচ্ছি, বলছে 50% লোক টাইমে টাকা দিচ্ছে, বাকি 50% তার মানে এক মাস পরে। তার মানে জিনিসটা এরকমভাবে বললো না যে আমি এই মাসে যেটা বিক্রি করবো তার 50% টাকা পাচ্ছি কি এক মাস পরে, বাকি 50% কি দু মাস পরে। তাহলে উল্টো দিক থেকে বলছি, এবার আজকে যে টাকাটা পাচ্ছি সেটা কবেকার টাকা? আগের মাসে যে বিক্রিটা করেছি তার 50% টাকা, আর তার আগের মাসে যে বিক্রিটা করেছি তার 50% টাকা। তার মানে কি এক মাস আগের 50% টাকা আর দু মাস আগের 50% টাকা। তাহলে আমি নিচে যেটা লেখা আছে স্টার চিহ্ন দিয়ে ওটা পরে পড়ছি। তাহলে আমার কালেকশন কি হবে দেখো, এপ্রিল মে জুন, তাহলে এপ্রিলে কালেকশন হবে কি ঠিক আগের মাসের এক মাস আগের 50%, কারণ এক মাস 50% টাকা ডিউ ডেটে পাই, আর দু মাস আগের 1,20,000 ইন্টু 50%। দেখো বারবার বলছি চিন্তাটা উল্টো দিক দিয়ে করতে হবে, কিরকম না ডেটর্সদেরকে সময় দেওয়া আছে এক মাস, তার মানে ডেটর্সরা এক মাস পরে টাকা দেবে। তাহলে উল্টো করে পাবো আজকে যে টাকাটা আমি পাবো সেটা কতদিন আগের? এক মাস আগের। কিন্তু এখানে 50% লোক টাইমে টাকা দিচ্ছে, 50% আরও এক মাস পরে। তার মানে কি আমার এক মাস আগের টাকাটা পুরো পাওয়ার কথা ছিল, তাহলে এক মাস আগের পুরোটা পেলাম না, এক মাস আগের 50% পেলাম, কিন্তু তার এক মাস আগেরও তো আমি 50% পাবো। একই রকম মেতে ক্যালকুলেশন হবে কি, এপ্রিলের 50% আর তার আগে ছিল হচ্ছে মার্চ, মার্চের 50%। আর জুনে কালেকশন হবে কি, মে মাসের 50%, এক মাস আগের 50%, আর দু মাস আগের 50%, 1,10,000 50%। এটা ক্যালকুলেশন হয়ে যাবে। এবার দেখো এই ক্যালকুলেশন অনেকের বুঝতে অসুবিধা হয়, তখন আমরা ক্যালকুলেশনটা অন্যভাবেও করতে পারি। পরপর যতগুলো মাস আছে তুমি লিখে নাও, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, যতগুলো মাস আছে আমি পরপর সব লিখে নিলাম। কি করছি, ধরো আমি এখানে লিখে নিলাম সেলস, যখন সেলস সম্পর্কে ক্যাশ সেলস সম্পর্কে কিছু বলা থাকবে না, ধরে নেবে পুরোটাই ক্রেডিট সেলস। তাহলে সেলস দেখো যারটা তার কলামে লিখলাম, এবার দেখো ওটা ক্লোজ করে দিচ্ছি। এবার কালেকশন, কালেকশন কিভাবে হচ্ছে না, এদেরকে টাইম দেওয়া ছিল কত? এক মাস। কিন্তু 50% লোক কি হয়েছিল কি, এক মাস পরে টাকা দিয়েছিল। তার মানে কি এই 1,00,000 যেটা আছে তার 50% কি আমি এক মাস পরে, মানে কি ফেব্রুয়ারিতে পাবো? ফেব্রুয়ারি যে বিক্রিটা করছি তার 50% টাকা কি পাবো?
এক মাস পরে, মার্চের টাকাটা কি তার এক মাস পরে, দেখো বরাবর আমি কি এক মাস পিছিয়ে ঘর লিখছি, তারপরে টাকাটা পাবো কি তারও এক মাস পরে, আর তারপরে টাকাটা পাবো আরো এক মাস পরে। তার মানে কি যদি সবাই টাকা দিত পুরো টাকাটা বসে দিত, কিন্তু 50% বলেছে কি ডিউটিটা দিয়েছে, তার মানে কি প্রত্যেক মাসে যা বিক্রি করেছে তার 50% আমি এক মাস পরে পিছিয়েছি। এবার এখনো 50% তো আছে, এই 50% আরো এক মাস পরে কি, তাহলে অ্যাকচুয়ালি কি 50% আফটার 2 মান্থস হচ্ছে না, তাহলে এই যে 1 লাখ টাকার 50% এক মাস পরে পেয়েছি, আর বাকি 50% তো আরো এক মাস পরে পাবো। একই রকম ভাবে দেখো এপ্রিলের 50% কি আমি মার্চে পেয়েছি, তাহলে এপ্রিলের তো এখনো 50% বাকি আছে, তাহলে সেটা পাবো কবে, সরি এপ্রিল বলছি ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি 50% পেয়েছি এই মার্চে, তাহলে ফেব্রুয়ারি এখনো 50% পাবো কোথায়, 2 মাস পরে। ঠিক একই রকম মার্চের 50% এখনো বাকি আছে, তাহলে জিনিসটা করলাম কি 50% আফটার 1 মান্থ এক মাস পিছিয়ে দিলাম, আর 50% আফটার 2 মান্থ 2 মাস পিছিয়ে দিলাম, আমার বাজেট হচ্ছে এই তিনটে নিয়ে, শুধু এই তিনটেকে যোগ করলে হয়ে যাবে এপ্রিল মে জুন। তাহলে তোমাদের যদি এইভাবে ওয়ার্কিং করতে ইচ্ছে করে এইভাবে করবে, 50% এক মাস পিছিয়ে দিলে, আবার 50% 2 মাস পিছিয়ে দিলে, এবার দেখো তারপরে আরো কিছু অ্যাড করেছি, বলেছিলাম ক্যাশ সেলস যদি আলাদা করে বলে দেওয়া না থাকে তাহলে ধরতে হবে কি পুরোটাই ক্রেডিট সেলস, যখন ক্যাশ সেলস বলে দেওয়া থাকছে খেয়াল করো নিচে স্টার চিহ্ন দিয়ে লিখেছি, যেটা কি লিখেছি, হোয়াট উইল বি দ্য কালেকশন ইফ 10% অফ দ্য সেলস আর অন ক্যাশ বেসিস, যদি সেলসের 10% ক্যাশ বেসিসেই হয় তাহলে কালেকশনটা কি হবে। তাহলে দেখো আমার টোটাল সেলস দেওয়া আছে এটা, তাহলে এখানে তো টোটাল সেলসটা আমার ক্রেডিট হচ্ছে না, ক্যাশ সেলস যেহেতু বলা আছে তাহলে এখানে এখানে লেস করবো কি ক্যাশ সেলস, কতটা বলেছে 10% 10,000 12,000 13,000 11,000 15,000 16,000 মাইনাস করলে পাবো 90,000 1,08,000 1,17,000 99,000 1,35,000 1,44,000 তাহলে এটা হলো কি ক্রেডিট সেলস। তাহলে ক্রেডিট সেলস এবার ঠিক এখান থেকে একই নিয়ম আমার অ্যাপ্লাই হবে ক্রেডিট সেলস এর, কি বলেছে না ডেটর্স আর অ্যালাউড 1 মান্থ, ওদেরকে এক মাস সময় দিয়েছিল কিন্তু 50% লোক ডিউ ডেটে টাকা দিয়েছে, আর 50% আরো এক মাস পরে, তার মানে কি 50% টাকা পাবো কি আফটার 1 মান্থ, আর 50% আফটার 2 মান্থ, তাহলে এখানে 50% আফটার 1 মান্থ, তাহলে প্রত্যেকটার 50% কি এক মাস পিছিয়ে যাবে, তাহলে এই 90,000 টাকা ফেব্রুয়ারি মাসে যেটা 90,000 বিক্রি হয়েছে তার 50% পাবো কবে, ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারিতে যে 1,08,000 টাকা ধারে বিক্রি হয়েছে তার 50% পাবো কি তার পরের মাসে, তারপরে 1,17,000 50% পাবো কি তার পরের মাসে, ৯৯,০০০ 50% পাবো কি তার পরের মাসে, আর 1,35,000 50% পাবো কি তার পরের মাসে, তাহলে এবার এখান থেকে দেখো 50% হলো, আবার কি বাকি 50% 50% আফটার 2 মান্থস, তাহলে এই যে 90,000 ছিল এটার 50% আমি এক মাস পরে পেয়েছি, তাহলে বাকি 50% কি 2 মাস পরে, তারপর হচ্ছে কি 1,08,000 50% আমি এক মাস পরে পেয়েছিলাম, তাহলে এখনো 50% পাবো কবে 2 মাস পরে, অ্যাকচুয়ালি একটা পেয়ে যাওয়া মানে চেন ওয়াইজ পরপর সব আসতে থাকে,
তাহলে আমাদের বাজেট বলেছিলাম কি আমি এপ্রিল মে জুন 3 মাসে, তাহলে এই তিনটা কলাম যোগ করলে হয়ে যাবে। আমার বাজেট যে মাসে সেই মাসে টাকাগুলো কত কালেকশন হবে বা পেমেন্ট হবে সেগুলো বের করতে হবে। তাহলে তোমরা এইভাবে ওয়ার্কিংস করতে পারো। কিভাবে না, 50% 1 মাস পিছিয়ে দিলাম, আবার 50% 2 মাস পিছিয়ে দিলাম। তাহলে দেখো কালেকশন ফ্রম ডেটর্স বলতে ক্রেডিট সেলস এর হয়, ওই জন্য আমি ক্রেডিট সেলস বের করে নিয়ে তার উপরে করলাম। 50% করে 1 মাস পিছিয়ে দিয়েছি, 50% করে 2 মাস পিছিয়ে দিয়েছি। তারপর দেখো আরো একটা দিয়েছি কি না, 20% রিয়েলাইজ ইন দা মান্থ অফ সেল, ডিসকাউন্ট অ্যালাউড আছে 2%, ব্যালেন্স আফটার 2 মান্থ। তাহলে প্রথমে সেলস গুলোকে লিখিনি, সেলস আমরা এটাকে করছি 6 নম্বর, 20% রিয়েলাইজ ইন দ্য মান্থ অফ সেল। তাহলে সেলস ছিল কত এখানে, 1 লাখ, এক লাখ 20,000, 1,30,000, তারপরে হচ্ছে 1,10,000, 1,50,000, 1,60,000। এটা ধরো আমাদের সেলস ছিল। তাহলে দেখো এখানে কালেকশনটা কি বলছে, 20% রিয়েলাইজ ইন দ্য মান্থ অফ সেল। তাহলে আমি লিখছি, আগে কালেকশন লিখি, কালেকশন টোয়েন্টি পার্সেন্ট ইন দ্য মান্থ অফ সেল। তাহলে যে মাসে বিক্রি করছি সেই মাসে 20%, তাহলে এখানে 20,000 হবে, এখানে 24,000, এখানে হচ্ছে 26,000, 22,000, 30,000, 32,000। এবার দেখো এখানে আছে কি, ডিসকাউন্ট অ্যালাউড 2%, বাট স্টুডেন্টরা ভুল করে গিয়ে না, ডিসকাউন্টটা সবাই দিয়ে ফেলে সেলস এর উপরে। সবসময় রাখবে ক্যাশ ডিসকাউন্ট সেলস এর উপরে হয় না, ক্যাশ ডিসকাউন্ট কি, যে টাকাটা কালেকশন হচ্ছে বা যে টাকাটা পেমেন্ট হয় তার উপরে ডিসকাউন্ট হয়, ক্রেডিটর্স এর ক্ষেত্রে পেমেন্টের উপরে হবে। তাহলে ডিসকাউন্ট সবসময় যত টাকা ক্যাশে পাচ্ছি তার উপরে, তাহলে আমি টাকা পাচ্ছি কত, 20%। তাহলে যে 2% ডিসকাউন্ট আছে কি দেখো, যেটা ইন দ্য মান্থ অফ সেল, সে বিক্রির মাসে যে টাকাটা পাচ্ছি তার উপরে 2% ডিসকাউন্ট আছে। তাহলে আমি এখানে 20,000 24,000 টাকাই পাচ্ছি না, এখান থেকে লেস হবে ডিসকাউন্ট। তাহলে 2% তাহলে এগুলো ডিসকাউন্ট বাদ দিচ্ছি, যোগ বিয়োগগুলো নিজেরা চেক করে দেখে নেবে, মুখে মুখে করছি। তাহলে অ্যাকচুয়ালি দেখো এটা হচ্ছে কালেকশন। তাহলে কালেকশন 20% ইন দ্য মান্থ অফ সেল ছিল, আর সেখানে ছিল কি ডিসকাউন্ট অ্যালাউড 2%। তাহলে 20% করে যা হলো তার 2% ডিসকাউন্ট দিলাম। এবার দেখো এখনো তো 80% বাকি আছে, তাহলে 80% কি হচ্ছে আফটার 2 মান্থস, 80% 2 মাস পরে পাবো। তাহলে এই যে ধরো কথার কথা আমার এটা সেলস ছিল 1 লাখ, তার 20% হয়ে গেছে, 80% পুরো 2 মাস পরে পাবো। এটা তো পাচ্ছি না, এখানে গিয়ে পাচ্ছি একবারে 80,000 2 মাস পরে। এই 1,20,000-এর 80% পাবো 2 মাস পরে, তাহলে 2 মাস করে পিছিয়ে দিচ্ছি। 1,30,000-এ 80% পাবো 2 মাস পরে, 1,10,000-এ 80% পাবো 2 মাস পরে।
তাহলে 20% ইন দা মান্থ অফ সেল ছিল, তাহলে যে মাসের টাকা ছিল সেই মাসেই 20% বসিয়েছি, কিন্তু ওর উপর যেহেতু ডিসকাউন্ট ছিল প্রথমে ডিসকাউন্ট লেস করেছি, তারপর করেছি কি ডিসকাউন্ট লেস করার পর এখনো তো 80% বাকি আছে, কিন্তু 80%টা পাবো কবে, দু মাস পরে। তাহলে প্রত্যেক মাসের 80% নিয়েছি, দেখো দু মাস পরে গিয়ে লিখেছি। আমাদের বাজেট যেহেতু আমি বলেছিলাম এপ্রিল মে জুন, তাহলে এপ্রিল মে জুন যোগ করে দিলে হয়ে যাচ্ছে কত টাকা কালেকশন। আমাদেরকে মেইন দেখতে হবে কি ক্যাশ সেলস কত ওই মাসের আর কালেকশন ফ্রম ডেটর্স কত, জাস্ট এইগুলোই ঘুরিয়ে পেঁচিয়ে বলবে তোমাদেরকে, এগুলোই করতে হবে। এবার দেখো আবার সেলস 1 লাখ, 1,20,000, 1,30,000, 1,10,000, 1,50,000, 1,60,000, ধরো এটা সেলস দেওয়া আছে। এবার দেখো নিচে কি দিচ্ছে, ডেটর্স আর অ্যালাউড 2 মান্থস ক্রেডিট, ডেটর্স আর অ্যালাউড 2 মান্থস ক্রেডিট, ডেটর্সদেরকে 2 মাস সময় দেওয়া হয়েছে, মানে কি এখন যেটা বিক্রি করবো 2 মাস পরে টাকা পাবো, উল্টো করে বললে কি এখন যে টাকাটা পাবো সেটা 2 মাস আগে বিক্রি করেছিলাম, বাট উইল রিসিভ 5% ডিসকাউন্ট, কিন্তু 5% ডিসকাউন্ট পাবে ইফ দে পে অফ দেয়ার ডিউজ উইদিন 1 মান্থ, উইদিন দ্য মান্থ নেক্সট টু দ্য মান্থ অফ সেল, উইদিন দ্য মান্থ নেক্সট টু দ্য মান্থ অফ সেল কি যে মাসে বিক্রি করেছি তার পরের মাসে, তার মানে বলা চলে কি এই মাসে বিক্রি করে যদি পরের মাসে টাকা পাই তাহলে 1 মাস টাইম দেওয়া হচ্ছে। দেখো আবার বলছি ডেটর্স আর অ্যালাউড 2 মান্থস ক্রেডিট, ডেটর্সদেরকে 2 মাস সময় দেওয়া হয়েছে, বাট উইল রিসিভ 5% ক্যাশ ডিসকাউন্ট, কিন্তু 5% ক্যাশ ডিসকাউন্ট পাবে ইফ দে পে অফ দেয়ার ডিউজ উইদিন দ্য মান্থ নেক্সট টু দ্য মান্থ অফ সেল, যদি যে মাসে বিক্রি হয়েছে তার পরের মাসের মধ্যে টাকা দিয়ে দেয় তাহলে 5% ডিসকাউন্ট দেওয়া হবে। তার মানে বলা চলে কি 2 মাস টাইম দিয়েছি, কিন্তু যদি 1 মাসের মধ্যে টাকা দেয় মানে 1 মাস পরে টাকা দেয় তাহলে তাদেরকে 5% ডিসকাউন্ট দেওয়া হবে। কি বলছে 80% অফ দ্য ডেটর্স নর্মালি ক্লিয়ার দেয়ার ডিউজ, 80% অফ দ্য ডেটর্স নর্মালি ক্লিয়ার দেয়ার ডিউজ অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড টু অ্যাভেল দ্য ক্যাশ ডিসকাউন্ট। বলছে ক্যাশ ডিসকাউন্ট নেওয়ার জন্য 80% ডেটর্স ওই সময়ের মধ্যে টাকা দেয়। আবার বলছি লাইনটা যে ডেটর্স আর অ্যালাউড 2 মান্থস ক্রেডিট, ডেটর্সদেরকে 2 মাস সময় দেওয়া হয়েছে, বাট উইল রিসিভ 5% ক্যাশ ডিসকাউন্ট, কিন্তু 5% ক্যাশ ডিসকাউন্ট পাবে ইফ দে পে অফ দেয়ার ডিউজ উইদিন দ্য মান্থ নেক্সট টু দ্য মান্থ অফ সেলস, যে মাসে বিক্রি করা হয়েছে তার পরের মাসে যদি টাকা দিয়ে দেওয়া হয় দিয়ে দেয় তাহলে 5% ডিসকাউন্ট পাবে। বলছে 80% অফ দ্য ডেটর্স নর্মালি ক্লিয়ার দেয়ার ডিউজ অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড টু অ্যাভেল দ্য ক্যাশ ডিসকাউন্ট। বলছে 80% ডেটর্স কি করেছে ওই টাইমের মধ্যে টাকা দিয়ে দিচ্ছে ক্যাশ ডিসকাউন্ট নেওয়ার জন্য, তার মানে কি 80% ডেটর্স 1 মাসের মধ্যে টাকা দিয়েছে, রেস্ট 20% অফ দ্য ডেটর্স পে অন ডিউ ডেট, বাকি 20% ডিউ ডেটে দিয়েছে, তার মানে কি বাকি 20% 2 মাস পরে টাকা দিয়েছে। এবার দেখো এখানে আবার নিচে আরেকটা দিয়েছি কি, তাহলে এখানে ক্যালকুলেশন দুরকম ভাবে করা যায়। প্রথমে হচ্ছে কি যদি নিচের লাইনটা না থাকে তাহলে এখান থেকে আমি লেস করব কি, প্রথমে সেলস থেকে লেস করব, না এখান থেকে সেলসে কিছু লেস হবে না যেহেতু ক্যাশ সেলস নেই, তাহলে ওই 80% আফটার 1 মান্থ করতে হবে, করে তার থেকে আবার 5% ডিসকাউন্ট মাইনাস করতে হবে, তারপর আবার 20% আফটার 2 মান্থ করতে হবে। বাট আমি এখানে যেহেতু ক্যালকুলেশনটা ভালো হবে এই ক্ষেত্রে, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট 50% অফ দ্য সেলস আর মেড অন ক্যাশ বেসিস, সেলসের 50% ক্যাশে হয়, তাহলে এখান থেকে আমি লেস করবো কি, সবসময় লেস করবো, অঙ্কটা অনেক সময় এটা বলে দেবে কি 50% অন ক্রেডিট, এখানে ক্রেডিট বলে দেবে, তাহলে এখান থেকে সবসময় মনে রাখবে ক্রেডিট মাইনাস করবো না আমরা, ক্যাশ পোর্শনটা মাইনাস করবো, কারণ পার্সেন্টেজ 50 ক্যাশ মাইনাস করো আর ক্রেডিট মাইনাস করো মিনিং হয়তো একই দাঁড়িয়ে যাবে, কিন্তু আমরা সবসময় মনে রাখবো আমরা এখান থেকে মাইনাস করবো ক্যাশ পোর্শনটা। ধরো কোশ্চেন আমি যেমন 50 দিয়েছি, 50 না বলে বলতেই পারে যে 75% হচ্ছে ক্যাশ সেলস, তাহলে এখান থেকে লেস ক্যাশ সেলস কত 50%, তাহলে 50,000, 60,000, 65,000, 55,000, 75,000, 80,000,
থাকছে কত, 50,000, 60,000, 65,000, 55,000, 75,000 আর 80,000। তাহলে এটা কি হলো? ক্রেডিট সেলস। আমাদের টার্গেট ক্রেডিট সেলস বের করতে। দেখো ক্যাশ সেলস এটাও কিন্তু একটা কালেকশন, ক্যাশ সেলস। তাহলে ক্রেডিট সেলস পেলাম, এবার কালেকশন হবে। কালেকশন কি বলেছিল? বলেছিল 2 মাস সময় দেওয়া হয়েছে, কিন্তু 80% ডেটর্সকে ডিসকাউন্ট নেওয়ার জন্য 1 মাস পরে টাকা দিয়ে দিয়েছে। তাহলে লেখা যায় না 80% আফটার 1 মান্থ, 80% ডেটর্স কি করেছে না 1 মাস পরে টাকা দিয়েছে। তাহলে 80% বলতে কি, ক্রেডিট সেলস তার 80%, তার মানে 1 মাস পিছিয়ে দাও, 40,000, 48,000, 52,000, 44,000, 60,000। তাহলে আবার বলছি কি করলাম না, 2 মাস সময় দিয়েছিল, কিন্তু ডেটর্সটা 80% ডেটর্স ডিসকাউন্ট নেওয়ার জন্য 1 মাস পরে পেমেন্ট করছে। তাহলে প্রত্যেকটা ক্রেডিট সেলস এর 80% করে 1 মাস পিছিয়ে দিয়েছে। এবার কি এই টাকাটা তো আমি পাবো না, কারণ 1 মাসের মধ্যে যারা আছে সেখান থেকে তো ডিসকাউন্ট আছে, লেস ডিসকাউন্ট। তাহলে ডিসকাউন্ট কত আছে? 5%। তাহলে 5% ডিসকাউন্ট। দেখো আবার বলছি স্টুডেন্টরা ভুল করে, ডিসকাউন্ট দিয়ে ফেলে ক্রেডিট সেলস এর উপরে বা ক্যাশ সেলস এর উপরে, ডিসকাউন্ট হবে কালেকশনের উপরে। তাহলে কালেকশন কত এখানে? 40,000, 48,000 এগুলো। তাহলে এগুলোর 5% ডিসকাউন্ট, তাহলে 2,000, 2,400, 2,600, 2,200 আর 3,000, 38,000, 45,600, 49,400, 41,800, 57,000। তাহলে দেখো অ্যাকচুয়ালি কি, 1 মাস পরে এটা কালেকশন। এবার দেখো এখন তো 20% বাকি আছে, তাহলে 20% কি হবে? ডিউ ডেট। ডিউ ডেট মানে কি? আফটার 2 মান্থস। তাহলে এই যে ধরো 50,000, তাহলে এটার 50% 2 মাস পিছাবে। তাহলে 1 পিছালো 2 পিছালো, তাহলে এখানে এসে টাকাটা পাবো। মানে 1 বলতে কি, এটা 1, এটা 2, এই দুটো বাদ দিয়ে আর কি এখানে এসে টাকাটা পাবো। কত হচ্ছে 20%? 10,000। তারপরে 60,000 আবার পিছাবে 2 মাস, 12,000। তারপর হচ্ছে 13,000, তারপর হচ্ছে 11,000। আমাদের বাজেট কি এপ্রিল মে জুন, জাস্ট এগুলোকে যোগ করে দাও, হয়ে গেল কালেকশন। তাহলে এখান থেকে আমরা দুটো রিসিপ্ট পেলাম, একটা হচ্ছে ক্যাশ সেলস, একটা হচ্ছে কালেকশন ফ্রম ডেটর্স যেটা বেরোবে। তাহলে তোমাদের মেইন ব্যাপার হচ্ছে এটাই, বাজেট করতে গেলে তোমাদেরকে বিভিন্ন মাসে, তোমাদের অ্যাকচুয়ালি যে মাসগুলো বাজেট করতেছে সেই মাসে কত টাকা পেমেন্ট হয়েছে বা কত টাকা রিসিভ হয়েছে সেটাই ক্যালকুলেশন করতে হবে। করে একটা স্টেটমেন্ট করবে, হয়ে যাবে ক্যাশ বাজেট। ক্যাশ বাজেট একদম সহজ, শুধুমাত্র এই টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে হবে ঘুরিয়ে। 1 মাস পরে 2 মাস পরে তোমাকে এটা একটু মাথা খাটিয়ে বুঝতে হবে আর কিচ্ছু না। জাস্ট যখনই বুঝতে অসুবিধা হবে 3 বার 4 বার দরকার হলে 5 বার পড়ো লাইনটাকে, দেখবে মাথায় চলে আসছে। আমি তোমাদেরকে কালেকশন ফর্ম ডিটেলস বোঝালাম, একই রকম ভাবে পেমেন্ট টু ক্রেডিটর্স থাকতে পারে, 50% ক্যাশ, 50% ক্রেডিট, 50% 1 মাস পরে, 50% 2 মাস পরে। তোমরা ওয়ার্কিংস এভাবেও করতে পারো, বা প্রথমে যেভাবে ওজেস এর মতো বুঝেছিলাম ওইভাবে করতে পারো। যখন ছোট ওয়ার্কিংস হবে ওজেস এর মতো করে দেবে, বাট যখনই ডিসকাউন্ট, ক্রেডিট সেলস, ক্যাশ সেলস সব মিশিয়ে দেবে তখন এইভাবে ওয়ার্কিংস করবে। ক্যাশ বাজেটে মেইনলি ওয়ার্কিংস এ প্রচুর টাইম চলে যায়, আর কিছুই না। ক্যাশ বাজেট ওয়ার্কিংস অনেকটা টাইম নেয়। এরপর আমি তোমাদেরকে অঙ্ক দেখাচ্ছি, অঙ্ক খুবই সহজ। আমরা বলছি ক্যাশ বাজেট বলতে তোমাদেরকে কি করতে হবে না, যে মাসগুলোর বাজেট তোমাদের করতে হচ্ছে সেই মাসে কত কালেকশন হচ্ছে বা সেই মাসে কত পেমেন্ট হচ্ছে তোমাকে সেটা বের করতে হবে। চলো এবার আমরা অঙ্কের দিকে যাই। দেখো আমরা ক্যাশ বাজেট প্র্যাকটিস করব আজকে। প্রথম অঙ্কটি খুবই সহজ অঙ্ক, কি বলেছে
From the following information supplied by M Limited, prepare a cash budget for the period from 1st September to 31st December. That means September, October, November, December. 4 months তোমাকে budget করতে হবে। তাহলে একটা ছক কাটবে যেখানে চারটে অ্যামাউন্ট কলাম হবে। যত মাসের বাজেট করতে বলবে ততগুলো তোমরা কলাম করে নেবে। তাহলে হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে ক্যাশ বাজেট আমরা উপর লিখেছি ফ্রম সেপ্টেম্বর টু ডিসেম্বর 2012। প্রথম লিখব কি ওপেনিং ব্যালেন্স, দেখো রোমান সেভেন নম্বর সরি রোমান ওয়ান অ্যাডজাস্টমেন্টই দেওয়া আছে। এক্সপেক্টেড ক্যাশ ব্যালেন্স অন ফার্স্ট সেপ্টেম্বর, ফার্স্ট সেপ্টেম্বরের ক্যাশ ব্যালেন্স কত আছে 21,000। তাহলে আমরা কি করবো সেপ্টেম্বরের কলামে এটাকে লিখে দেবো 21,000। এরপর লিখবো রিসিপ্টস, দেন পেমেন্টস। তার কারণ আমাদের ক্যাশ বাজেটে দেখতে হয় কি মেইনলি কোথা থেকে টাকা আসতে পারে এবং সেটা কোন মাসে আসবে বা কোন পিরিয়ডে আসবে আর কোথায় কোথায় আমার টাকা যেতে পারে, মানে কি পারপাসে আমি টাকাগুলোকে পেমেন্ট করছি এবং কোন পিরিয়ডে পেমেন্ট করছি। তাহলে দেখো এখানে দেওয়া আছে কি ক্রেডিট পারচেস দেওয়া আছে, ক্রেডিট সেলস দেওয়া আছে, ওয়েজেস দেওয়া আছে, সেলিং এক্সপেন্স দেওয়া আছে। রোমান টু বলছে কি পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড টু ডেটর্স 2 মান্থস, ডেটর্সদেরকে 2 মাস সময় দেওয়া হয়। পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটর্স 1 মান্থ, ক্রেডিটর্সরা আমাদেরকে 1 মান্থ টাইম দেয়। ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড সেলিং এক্সপেন্স আফটার 1 মান্থ, দেখো ওয়েজেস আর সেলিং এক্সপেন্সটা কি করা হয় 1 মাস পরে পেমেন্ট করা হয়। ল্যাগ ইন পেমেন্ট বলতে পারছি কি না টাইম ডিফারেন্স, জেনারেলি ল্যাগ মিনস টাইম ডিফারেন্স করে যায়। ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স এবং ওয়েজেস পেমেন্টের যে সময় ডিফারেন্স কত না 1 মাস। সেলিং কমিশন আছে 2% অন ক্রেডিট সেলস ওনলি ইজ পেবল 1 মান্থ আফটার সেলস। ক্রেডিট সেলস এর উপরে আমার 2% কমিশন আছে যেটা সেলস এর 1 মাস পরে দেওয়া হয়। তোমার রোমান 6 কি বলছে এক্সপেন্ডিচার অন মেশিনারি ওর রুপিস 1 লাখ ইজ পেবল ইন অক্টোবর, দেখো হয়তো কোনো মেশিনারি কিনা হবে যার জন্য অক্টোবর মাসে পেমেন্ট করতে হবে তোমাকে 1 লাখ। আর এক্সপেক্টেড ক্যাশ সেলস আছে দেখো পার মান্থ 30,000। তো একটা বিজনেসের মেইন কালেকশন কোথা থেকে থাকে, জেনারেলি দুটো, একটা হচ্ছে ক্যাশ সেলস আর একটা কালেকশন ফ্রম ডেটর্স, মেইন কালেকশন মানে সোর্স অফ ক্যাশ ইনফ্লো। এছাড়া তোমার ইন্টারেস্ট রিসিভও থাকতে পারে, ইস্যুড শেয়ারসও থাকতে পারে, ডিভিডেন্ড রিসিভও থাকতে পারে, এগুলো সেকেন্ডারি ম্যাটার, ইভেন লোন টেকেনও হতে পারে। তোমার টাকা আসলেই হচ্ছে, তুমি কি পারপাসে টাকাটা পাচ্ছ এটা ম্যাটার করে না। ক্যাশ বাজেটে তোমাকে দেখতে হবে কি কি পারপাসে টাকা আসছে এবং কি কি পারপাসে টাকা যাচ্ছে। বাট জেনারেলি লোন টেকেন, ইস্যু অফ শেয়ার এগুলো রেয়ার কেস, এগুলো প্রতি বছরই হয় না, প্রতি মাসেই হয় না, কিন্তু ক্যাশ সেলস, কালেকশন ফ্রম ডেটর্স এগুলো ন্যাচারাল প্রতি মাসেই হবে। তাহলে লাস্ট অ্যাডজাস্টমেন্ট নাম্বার 7 কি বললো এক্সপেক্টেড ক্যাশ সেলস 30,000 পার মান্থ। তাহলে রিসিপ্টে আমরা প্রথমে লিখবো ক্যাশ সেলস, প্রতি মাসে আমরা লিখবো 30,000। এরপর অ্যাডজাস্ট নাম্বার 2 দেখো, পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড টু ডেটর্স 2 মান্থ, ডেটর্সদেরকে 2 মাস সময় দেওয়া হয়। দ্যাটস মিন কি আমরা কোনো ম্যাচে বিক্রি করলে 2 মাস পরে টাকা পাবো। তাহলে দেখো এই যে আমরা যে টাকাটা দেখতে পাচ্ছি জুলাই মাসে সেল হয়েছে, তাহলে জুলাই মাসে কোন মাসে বিক্রি হয়েছে আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, আমাদেরকে দেখতে হবে কি কোন মাসে কালেকশন হচ্ছে। তার কারণ আমরা ক্যাশ বাজেট করছি,
কখন টাকা আসছে, কত টাকা আসছে বা কোথায় টাকা যাচ্ছে, কত টাকা যাচ্ছে সেগুলো আমাদেরকে দেখতে হবে। তাহলে জুলাই মাসে যে টাকাটা পেয়েছি, সরি জুলাই মাসে যে মালটা আমি বিক্রি করছি তার টাকাটা পাবো কবে, 2 মাস পরে, দ্যাটস মিন সেপ্টেম্বরে। আর যেটা আমি অগাস্টে বিক্রি করছি সেটা টাকা পাবো কবে, অক্টোবরে। আর যেটা আমি সেপ্টেম্বরে বিক্রি করছি তার টাকা পাবো কবে, নভেম্বরে। দ্যাটস মিন তুমি দেখো একটা যদি প্রথমটা পেয়ে যাও তারপর চেন ওয়াইজ পেয়ে যাবে, বা এইভাবেও বলতে পারি আমি। যেমন মেইনলি সেপ্টেম্বর, তাহলে সেপ্টেম্বরের কালেকশন কি হবে, এই মান্থের কালেকশন কি হবে। তাহলে আমি যদি বলি যে আজকে যে মালটা বিক্রি করছি সেটা 2 মাস পরে পেমেন্ট আমি পাবো, তাহলে আমি তো এইভাবে বলতে পারি আজকে যে পেমেন্টটা পাচ্ছি সেটা আমি বিক্রি করেছিলাম কবে, 2 মাস আগে। দেখো আবার বলছি, আজকে যে মালটা আমি বিক্রি করলাম তার পেমেন্ট হবে, মানে আমি পাবো 2 মাস পরে। তাহলে ঠিক যদি আমি উল্টো দিক থেকে বলি, আজকে তো কোনো না কোনো জায়গা থেকে পেমেন্ট পাবো, তাহলে এই মান্থে যে পেমেন্ট গুলো পাবো সেটা বিক্রি হয়েছিল কবে, নিশ্চয়ই 2 মাস আগে। তাহলে আমার বাজেট যেহেতু সেপ্টেম্বর থেকে শুরু, আমি এখান থেকে দেখতে পারি, তাহলে এই সেপ্টেম্বরে ফার্স্ট টাকা পাবো কোথায়, ঠিক সেপ্টেম্বরের 2 মাস আগে থেকে, 3,20,000। আর একটা পেয়ে যাওয়া মানে কি, পরপর পরেরগুলো চলে আসতে থাকবে। তাহলে কালেকশন ফ্রম ডেটর্স, প্রথমটা হচ্ছে 3,20,000, তারপর এগুলো পরপর চলে আসবে 3,70,000, তারপরে সেপ্টেম্বর যেটা বিক্রি করেছি 4,20,000 টাকা সেটা পাবো 2 মাস পরে, 4,20,000 নভেম্বরে গিয়ে পাচ্ছি। আর যেটা অক্টোবরে বিক্রি করেছি 4,90,000 টাকা ওটা গিয়ে পাবো কবে, ডিসেম্বরে, 2 মাস পরে পরে। তুমি যদি এভাবে ভাবো যে জুলাইয়ের টাকাটা পাবো কবে, 2 মাস পরে, বা যদি তুমি এভাবে ভাবো আজকে যেটা পাবো কবে সেটা বিক্রি হচ্ছে কবে, 2 মাস আগে, তাহলে কালেকশন ফ্রম ডেটার্স হয়ে গেল। নেক্সট অ্যাডজাস্টমেন্ট নাম্বার 3 কি বলছে, পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটর্স 1 মান্থ, ক্রেডিটর্সরা 1 মাস সময় দিয়েছে। দ্যাটস মিন কি, আজকে আমি যে পারচেস গুলো করবো, দ্যাটস মিন এই মাসে যত পারচেসই করবো আমি পেমেন্ট করবো কি, 1 মাস পর, দ্যাটস মিন কি নেক্সট মান্থে। তাহলে উল্টো করে যদি আমি বলি, আজকে এই মাসে নিশ্চয়ই পেমেন্ট করতে হবে, তাহলে এই মাসে যে পেমেন্ট গুলো করবো সেগুলো আমি কবে কিনেছি, তার আগের মাসে, তার মানে কি আগের মাসের যেগুলো পারচেজ হবে জুলাই যেটা কিনেছি সেটা আমি অগাস্টে পেমেন্ট করব, অগাস্টে যেটা আমি কিনেছি সেটা সেপ্টেম্বরে পেমেন্ট করব, সেপ্টেম্বরে যেটা কিনেছি সেটা কি অক্টোবরে পেমেন্ট করব, অক্টোবর যেটা কিনেছি নভেম্বরে পেমেন্ট করব, আর নভেম্বরে যেটা কিনেছি সেটা আমি ডিসেম্বরে পেমেন্ট করব। তাহলে দেখো আমার সেপ্টেম্বর শুরু হলো এখান থেকে, এখান থেকে এগুলো চলে আসবে বাজেটে। তাহলে দেখো ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটর্স 1 মান্থ, তার মানে কি আমরা এখন যেগুলো কিনবো 1 মাস পরে সেগুলোকে পেমেন্ট করব। তাহলে যেটা আমি জুলাই কিনেছি পেমেন্ট করব অগস্টে, যেটা আমি অগস্টে কিনেছি পেমেন্ট করব সেপ্টেম্বরে, যেটা আমি সেপ্টেম্বরে কিনেছি পেমেন্ট করব অক্টোবরে, যেটা আমি অক্টোবরে কিনেছি তার পেমেন্ট করব নভেম্বরে, যেটা আমি নভেম্বরে কিনেছি তার পেমেন্ট করব ডিসেম্বরে। বা উল্টো করে যদি বলতে যাই, আমি আমার বাজেট যেহেতু সেপ্টেম্বর থেকে শুরু, সেপ্টেম্বরে আমি যে পেমেন্টটা করব সেটা কিনেছি কবে, অগস্টে, অক্টোবরে যে পেমেন্টটা করবো সেটা আমি কিনেছি কবে, সেপ্টেম্বরে। মানে বলা চলে কি কোনো মান্থের পেমেন্ট ইকুয়াল টু তার আগের মাসের পারচেস। তাহলে পেমেন্টের আন্ডার লিখবো পেমেন্ট টু ক্রেডিটর্স, তাহলে সেপ্টেম্বর, তাহলে সেপ্টেম্বর আগের মাস থেকে দেখতে হবে, 1,84,000, 2,40,000, আচ্ছা 1,80,000। নেক্সট রোমান 4 কি বলেছে, ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস, ওয়েজেস এর পেমেন্টের টাইম কত, আর সেলিং প্রাইস 1 মান্থ, তার মানে কি এই মাসে কাজ করো নেক্সট মান্থে পেমেন্ট নাও। তাহলে উল্টো করে বলতে গেলে এই মাসে যেগুলো আমি পেমেন্ট করছি তার কাজ করো কবে হচ্ছে, আগের মাসে। তাহলে আমাদের সেপ্টেম্বর থেকে অঙ্ক শুরু, তার মানে আগের মাস বলতে এখান থেকে বোঝাচ্ছে, তাহলে আমি সেপ্টেম্বর যেটা পেমেন্ট করবো সেটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি কাজ অগস্টে করা আছে, যেটা আমি অক্টোবরে পেমেন্ট করবো তার কাজ অ্যাকচুয়ালি কি সেপ্টেম্বরে হচ্ছে, তার মানে কি 1 মাস আগের টাকা নিয়ে নিলে হয়ে যাবে। পেমেন্ট অফ ওয়েজেস, তাহলে 74,000
84,000, 98,000 আর হচ্ছে 71,000। দেখো যে মাসে আমরা পেমেন্ট করছি তার আগের মাসের টাকাটা নিচ্ছি, সেলিং এক্সপেন্সও সেম, যে মাসের পেমেন্ট হবে তার আগের মাসের টাকাটা নিতে হবে যেহেতু এক মাস টাইম আছে। সেলিং এক্সপেন্সেস 21,000, 47,000, 54,000 আর 38,000। এরপর কি বলেছে দেখো, সেলিং কমিশন এট দ্য রেট অফ 2% অন ক্রেডিট সেলস ইজ পেবল ওয়ান মান্থ আফটার সেলস। দেখো যে মাসে বিক্রি হবে তার এক মাস পরে গিয়ে কমিশন দেবে। তার মানে একটা জিনিস দেখো, আমি যদি এখন সেপ্টেম্বর থেকে যদি আমার বাজেট শুরু, সেপ্টেম্বরে আমি তো কমিশন পে করবো, তাহলে সেই সেলটা হয়েছে কবে, তার আগের মাসে, তাহলে অগস্ট থেকে নেব, তাহলে এই প্রত্যেকটা মাসে 2% করে করে বসিয়ে যেতে হবে। কমিশন টু পার্সেন্ট করে করে বসিয়ে দেবে। তাহলে কমিশন ক্যালকুলেশন হয়ে গেল ঠিক আগের মাসের সেলসের, ক্রেডিট সেলসের 2%। তার কারণ বলেছি কি, যে মাসে বিক্রি হয় তার এক মাস পরে কমিশনটা পে করা হয়। তাহলে আমরা যদি কমিশন দিক দিয়ে বিচার করি, তাহলে এখন যে কমিশনটা দেওয়া হচ্ছে সেটা বিক্রি করা হয়েছে কবে, আগের মাসে। রোমান 5 হয়ে গেল। এক্সপেন্ডিচার অন মেশিনারি ওর্থ রুপিস 1 লাখ পেবল ইন অক্টোবর। তাহলে কোনো একটা নিশ্চয়ই মেশিন কেনা হবে যার জন্য পেমেন্টটা করতে হবে অক্টোবরে। মেশিনারি তাহলে জাস্ট অক্টোবরে বসে যাবে 1 লাখ। চলো এবার আমাদের প্লাস মাইনাস করতে হবে। তাহলে প্রথমে রিসিপ্ট গুলোকে টোটাল করছি, 21,000 প্লাস 30,000 প্লাস 3,20,000, তাহলে 3,71,000। পেমেন্ট টোটাল হচ্ছে 1,84,000 প্লাস 74,000 প্লাস 21,000 প্লাস 7,400। তাহলে দেখো টোটাল রিসিভড হবে সেপ্টেম্বরে 3,71,000 আর পেমেন্ট হবে 2,86,400। তাহলে এটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স। আর যদি বাই চান্সলি মাইনাস ফিগার এসে যায় তাহলে ওভারড্রাফট, কি লিখবো, এ মাইনাস বি, রিসিপ মাইনাস পেমেন্ট। এবার দেখো আমার যেটা সেপ্টেম্বরের ক্লোজিং ব্যালেন্স থাকবে,
এই সেপ্টেম্বরে ক্লোজিং ব্যালেন্স আসলো 84,600, এটা কি হবে অক্টোবর তো বিগিনিং এ এটা চলে আসবে, সেপ্টেম্বর যেটা শেষে থাকবে সেটাই অক্টোবরের শুরুতে থাকবে, তাহলে আবার এরপর অক্টোবর প্লাস মাইনাস করব। ফোর ল্যাখ 84,600 পেমেন্ট, 2 লাখ প্লাস 84,000 প্লাস 47,000 প্লাস 1,83,000, টোটাল পেমেন্ট হচ্ছে 4,39,400 মাইনাস 4,84,600, তাহলে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স থাকছে 45,200। তাহলে যেটা অক্টোবরের শেষে ক্লোজিং ব্যালেন্স সেটাই কি হবে নভেম্বরের শুরুতে হবে 45,200। ফোর ল্যাখ নাইনটি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড পেমেন্টের টোটাল হচ্ছে 2,40,000 প্লাস 98,000 প্লাস 54,000 প্লাস 9,800, 4,00,01,800 সরি 4,01,800। এটা বসে আছে ডিসেম্বরের ওপেনিং ব্যালেন্সে 93,400। ২,৯,600,120, ৩,১৭,280। চলো ক্যাশ বাজেট কমপ্লিট হয়ে গেল, এরপর আমরা দেখে নেবো নেক্সট প্রবলেম। দেখো ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন অফ মুন লিমিটেড প্রিপেয়ার ক্যাশ বাজেট ফর 3 মান্থস কমেন্সিং অন 1st June 1999 ওয়েন দ্য ব্যাঙ্ক ব্যালেন্স ওয়াজ, দেখো জুনের ব্যাঙ্ক ব্যালেন্সটা বলেছে, দ্যাটস মিন ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স জুন মাসে বসে আছে কত 10,000, রিসিপ্টস 10,000 বেশি আছে, আগে ওয়ার্কিংস গুলো করে নিচ্ছি। প্রথমে কি আছে, a sale commission of 2% on sales, sales এর 2% commission হবে due 2 months after sale is payable in addition to the above selling expense, তাহলে দেখো এখানে যে সেলিং এক্সপেন্স আছে এই সেলিং এক্সপেন্স ছাড়াও 2% কমিশন দিতে হবে সেলস এর উপরে, কখন না 2 মান্থস, 2 মান্থস আফটার সেল, অর্থাৎ যে মাসে সেল হবে তার 2 মাস পরে কমিশন দেওয়া হবে। তাহলে আমরা যদি অপোজিট করে বলি, তাহলে এই মাসে যদি আমি কমিশন পেমেন্ট করি তাহলে তার সেলটা হয়েছে কত, অ্যাকচুয়ালি 2 মাস আগে। তাহলে আমরা ওয়ার্কিংস গুলো পরপর করে নিচ্ছি সব,
ক্যালকুলেশন অফ কমিশন। তাহলে আমাদের বাজেট হচ্ছে জুন, জুলাই, অগস্ট। তাহলে জুন মাসে আমি যে পেমেন্টটা করবো সেটা কত না, দু মাস আগে যে বিক্রিটা হয়েছিল, তার কারণ কি রুলস কি, বর্তমানে যা সেল হবে তার দু মাস পরে কমিশন দেওয়া হবে। তাহলে আমরা যদি বলি এখন যে কমিশনটা দেওয়া হবে সেটা সেল কতদিন আগে হয়েছিল, দু মাস আগে। তাহলে আমার জুন থেকে শুরু, তাহলে জুনের দু মাস আগে মানে এপ্রিল, তাহলে 1,00,000 × 2%, তারপর হচ্ছে কত 1,20,000 × 2%, আর দেন হচ্ছে 1,40,000 × 2%, 2,400, 2,800। এরপর এগুলোকে পেমেন্টে বসিয়ে দিতে হবে যে কমিশন পেইড। টোটাল ওয়ার্কিং সাইড করে নিচ্ছি, তারপর বাজেটে পরপর বসিয়ে দেবো রিসিপ্ট পেমেন্টে। দু নম্বর ওয়ার্কিংস, ক্রেডিট টার্মস অফ সেল। দেখো সেলস এর ক্রেডিট টার্মস কি আছে, আর পেমেন্ট বাই দ্য এন্ড অফ দ্য মান্থ ফলোইং দ্য মান্থ অফ সাপ্লাই। পেমেন্ট বাই দ্য এন্ড অফ দ্য মান্থ ফলোয়িং দ্য মান্থ অফ সাপ্লাই, পেমেন্ট বাই দ্য এন্ড অফ দ্য মান্থ বলছে মাসের শেষে পেমেন্ট করা হবে, ফলোয়িং দ্য মান্থ অফ সাপ্লাই, যে মাসে সাপ্লাই করা হয়েছে তার পরের মাসে। ক্যালকুলেশন অফ কালেকশন ফ্রম ডেটার্স জুন, জুলাই, অগস্ট। দেখো ক্রেডিট টার্মস অফ সেল আর পেমেন্ট বাই দ্য এন্ড অফ দ্য মান্থ ফলোয়িং দ্য মান্থ অফ সাপ্লাই, অর্থাৎ যে মাসে সাপ্লাই করা আছে বা বিক্রি করা আছে তার পরের মাসে, ফলোয়িং দ্য মান্থ বলতে পারছি কি পরের মাসে। তারপর কি বলছে, অন অ্যাভারেজ 1/2, দ্যাটস মিন 50%, 1/2 অফ সেলস ইজ পেইড অন ডিউ ডেট, বলছে সেলস এর হাফ, তার মানে আমি যে মাসে যা বিক্রি করবো তার হাফ ডিউ ডেটে পেয়েছি। ডিউ ডেট মানে কি, এক মাস পরে। ওয়েল অ্যানাদার হাফ ইজ পেইড ডিউরিং দ্য নেক্সট মান্থ, বাকি হাফটা কবে পেয়েছি, আরো এক মাস পরে। তাহলে দেখো ডেটরসদেরকে টাইম দেওয়া হয়েছে এক মাস, তার কারণ কি বলছে যে মাসে সাপ্লাই হয় তার পরের মাস, তার মানে কি এক মাস টাইম দেওয়া হয়েছে ডেটরসদেরকে, টাইম দেওয়া হয়েছে এক মাস। কিন্তু দেখা যাচ্ছে কি অ্যাভারেজ হাফ ডেটরস দেয় কি ডিউ ডেট, দ্যাটস মিন এক মাস পরে, আর বাকি হাফ কি আরো এক মাস পরে, তার মানে কি দু মাস পরে। তাহলে বলা চলে কি, এই যে ধরো এপ্রিলে বিক্রি হলো 1,00,000 টাকা, এই 1,00,000 টাকার 50% পাচ্ছি কোথায়, মেতে, আর 50% পাচ্ছি কোথায়, জুনে। আবার মেতে যে টাকাটা বিক্রি হয়েছে তার 50% পাচ্ছি কোথায়, জুনে, আর 50% পাচ্ছি কোথায়, জুলাইতে। তাহলে আমি ধরো এখানে দাঁড়িয়ে আছি, আমার বাজেট যেহেতু জুন থেকে শুরু, তাহলে জুনে যদি আমি দাঁড়াই, তাহলে খেয়াল করে দেখো তুমি দু মাস আগের 50% পাচ্ছ আর এক মাস আগের 50%। তাহলে 50% আফটার 1 মান্থ আর 50% আফটার যদি 2 মান্থ হয়, তাহলে বর্তমান জায়গায় যদি আমি দাঁড়িয়ে থাকি উল্টো করে বললে কি 50% এক মাস আগের আর 50% দু মাস আগে, তাহলে জুনে আমি যে বিক্রি করেছি জুনে কালেকশন কি হবে, 50% এক মাস আগের আর 50% দু মাস আগের। তাহলে দু মাস আগে কাছে কত আছে, 1,00,000 টাকা সেল ছিল এপ্রিলে, তার 50% পাবো, প্লাস কি মেতে যে টাকাটা বিক্রি হয়েছে তার 50% পাবো। আবার জুলাই কোন টাকাটা পাবো, না মেতে যে টাকাটা বিক্রি হয়েছিল তার 50%,
আবার কি জুনে যে টাকাটা বিক্রি হয়েছে তার 50%, তাহলে অগস্টে কোন টাকাটা পাবো? না, জুনে যে টাকাটা বিক্রি হয়েছিল তার 50%, প্লাস জুলাই যে টাকাটা বিক্রি হয়েছে তার 50%। তাহলে আবার বলছি, ডেটর্সদেরকে সময় দেওয়া হয়েছিল এক মাস, মানে বিক্রি করার পরের মাসে, কিন্তু অর্ধেক ডেটর্সরা ডিউ ডেটে দিয়েছে মানে এক মাস পরে, আর অর্ধেক ডেটর্সরা দিচ্ছে আরো এক মাস পরে, তার মানে কি দু মাস পরে। তাহলে ডেটর্সরা পেমেন্ট করছে কি হবে, 50% আফটার ওয়ান মান্থ আর 50% আফটার টু মান্থ। তাহলে আমি যদি বর্তমান কোন একটা মাসে দাঁড়িয়ে ভাবি, তাহলে আমার এই মাসে কালেকশন কি, তাহলে 50% এক মাস আগের আর 50% কি দু মাস আগের। তাহলে জুনের টাকাটা কি হবে, এপ্রিলের 50%, মেয়ের 50%, জুলাই কি হবে, মেয়ের 50%, জুনের 50%, অগস্টে জুনের 50%, জুলাইয়ের 50%। এটা কালেকশন ফ্রম ডেটার্স হয়ে গেল। নেক্সট কি আছে, ক্রেডিটর্স আর পেইড ডিউরিং দ্য মান্থ ফলোয়িং দ্য মান্থ অফ সাপ্লাই। ক্রেডিটর্স আর পেইড বলছে ক্রেডিটর্সদেরকে দেওয়া হয় ডিউরিং দ্য মান্থ, কোন একটা মাসে, ফলোয়িং দ্য মান্থ অফ সাপ্লাই, অর্থাৎ যে মাসে সাপ্লাই হয়েছে তার পরের মাসে। তার মানে কি, আমি যদি এখন কিনি তার পরের মাসে পেমেন্ট হবে, তার মানে পেমেন্ট হবে এক মাস পরে। তাহলে যদি উল্টো দিক থেকে বলি, তাহলে এখন যেটা পেমেন্ট হবে সেটা পার্চেস হয়েছিল কবে, এক মাস আগে, তার মানে এক মাস আগেটা নিলে হয়ে যাবে, এটার জন্য কোনো ওয়ার্কিং দরকার নেই। প্ল্যান পারচেজ ইন জুন 78,000 টাকা প্ল্যান কেনা হবে জুন মাসে, ইজ পেয়েবল অন ডেলিভারি 48,000, ডেলিভারিতে দিতে হবে 48,000, তার মানে জুন মাসে দিতে হবে 48,000, অ্যান্ড ব্যালেন্স ইন টু ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট, বাকিটা দিতে হবে দুটো মান্থলি ইনস্টলমেন্ট। তাহলে টোটাল 78,000 এর যদি আমি প্ল্যান্ট কিনি, সেখান থেকে 48,000 তো অ্যাডভান্স দেওয়া হয়ে যাচ্ছে ডেলিভারিতে, তাহলে আর থাকছে কত, 78,000 মাইনাস 48,000, 30,000। তাহলে এটাকে আবার পরের দু মাসে হাফ হাফ দিতে হবে, তার মানে 15,000 15,000। নেক্সট, আর ডিভিডেন্ড অফ রুপিস 30,000 উইল বি পেইড ইন সেপ্টেম্বর, দেখো সেপ্টেম্বর মাসে আবার ডিভিডেন্ড পে করতে হবে 30,000। ওয়েজেস আর পেইড 3/4 অন ডিউ ডেট অ্যান্ড 1/4 ডিউরিং দ্য নেক্সট মান্থ। এটার মানে কি বলতে চাইছে, ওয়েজেসটা 3/4 দেওয়ার ডিউ ডেট মানে কি, ধরো কেউ একটা কোন মাসে কাজ করলো, তাহলে সেই মাসেই তাকে 3/4 টাকা দিয়ে দেওয়া হবে, আর 1/4 পরের মাসে। তাহলে দেখো পরের মাসের দিক থেকে বিচার করো, পরের মাসেও তো একই রকম করা হবে, পরের মাসে যা কাজ করবে তার 3/4 পেমেন্ট করা হবে। তাহলে পরের মাসে কি কি দাঁড়াচ্ছে, আমার এই মাসের 1/4 আর কি ওই মাসেরই 3/4, তার মানে কি 3/4 আর 1/4 বলতে পারছি কি, আমি এই মাসের প্রথমে যে টাকাটা পেমেন্ট করবো সেটা কি আগের মাসে যে 1/4 ডিউ থাকছে, আর কারেন্ট মান্থের টাকাটা আমাকে পে করতে হবে 3/4। তাহলে ওয়েজেসটা হচ্ছে কি কারেন্ট মান্থের 3/4 আর আগের মাসের 1/4। পেমেন্ট অফ ওয়েজেস জুন জুলাই অগস্ট, তাহলে জুনে ওয়েজেস আছে কত, 9,500। তাহলে এটার কি 3/4 দিতে হবে, আর তার আগের মাস মে মাসের ডিউ থেকে যাবে, ওটা কত ছিল 9,500 ইন্টু কত হবে 1/4, তাহলে আগের মাসের 1/4 আর কারেন্ট মান্থের 3/4। জুলাইতে পেমেন্ট করব কি, জুনের নিতে হবে 1/4, প্লাস জুলাইয়েরই কি হবে 3/4, অগস্টে পেমেন্ট কি হবে, জুলাইয়েরই নিতে হবে 1/4
আর অগস্টে নিতে হবে 3/4। ১৩,৫০০। তাহলে আমাদের টোটাল ওয়ার্কিংস করা হয়ে গেছে, আমরা এবার পরপর অঙ্কে পোস্টিং করব। একটু তাড়াতাড়ি কপি করে নেবে সবাই। এই অঙ্কে ক্যাশ সেলস এর কিছু বলা নেই, সুতরাং ক্যাশ সেলস হবে না। তাহলে রিসিপ্ট আন্ডারে প্রথমে আসে কালেকশন ফ্রম ডেটরস, কত ছিল আমাদের 2 নম্বর ওয়ার্কিং এ ছিল 1,10,000, 1,30,000, 1,50,000, 1,10,000, 1,30,000 আর 1,50,000। নেক্সট পেমেন্টের আন্ডার ছিল কি প্রথমে কমিশন 2% অন সেলস, তাহলে কমিশন আমাদের ক্যালকুলেশন করা আছে। পেমেন্টের আন্ডার প্রথম লিখবে কমিশন অন সেলস, ২৪০০, ২৮০০ ওয়ার্কিংস নাম্বার ১। এরপর দেখো বলেছি কি ক্রেডিট টার্মস আমরা কালেকশন ফ্রম ডেটরস লিখে ফেলেছি, এবার কি ক্রেডিটরস আর পেইড ডিউরিং দ্য মান্থ ফলোয়িং দ্য মান্থ অফ সাপ্লাই, ক্রেডিটরসদেরকে এক মাস পরে দেওয়া হয়, তাহলে পেমেন্টের আন্ডারে পেমেন্ট টু ক্রেডিটরস, তাহলে ক্রেডিটরসদেরকে এক মাস পরে পেমেন্ট করা হয়, তাহলে আজকে দাঁড়িয়ে যে পেমেন্টটা করছি কি সেটা এক মাস আগে, তাহলে আমাদের বাজেট শুরু জুন থেকে, তাহলে মে থেকে নিলেই হয়ে যাবে। 80,000 ৯০,০০০ 1,00,০০০ হয়ে গেছে। নেক্সট কি আছে, প্ল্যান পারচেজ ইন জুন 78,000 ইজ পেবল অন ডেলিভারি 48,000, প্ল্যান পারচেজড, তাহলে 78,000 থেকে কিনছি নাকি, বাট আমাকে পেমেন্ট করতে হচ্ছে কত 48,000, তাহলে 78 থেকে 48,000 চলে যাচ্ছে, তাহলে বাকি থাকছে কত 30,000 এন্ড ব্যালেন্স ইন টু ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট, তাহলে বাকিটা জুলাই আর অগস্টে ইকুয়ালি দিতে হবে, তাহলে বাকি থাকছে কত 30,000 ইকুয়ালি দিলে কত 15,000 আর 15,000। নেক্সট কি আছে, আর ডিভিডেন্ড অফ রুপিস 30,000 উইল পেইড ইন সেপ্টেম্বর, দেখো সেপ্টেম্বরে ডিভিডেন্ড দিতে হবে, ডিভিডেন্ড পেইড সেপ্টেম্বরে। আচ্ছা সেপ্টেম্বর তো আমাদের বাজেটেই নেই, আমাদের বাজেট তো জুন জুলাই অগস্ট, তাহলে ডিভিডেন্ড পেইড আমাদের আসছে না, তার কারণ কি বাজেট আমাদের অগস্ট পর্যন্ত, সেপ্টেম্বরে ডিভিডেন্ড পে করতে হবে, কিছু করতে হচ্ছে না। ওয়েজেস পেইড ওয়ার্কিংস করেছি আমরা 9,500,
11,375 13,500 তাহলে ওই যে স্পেড লেখা হয়ে গেল নেক্সট কি আছে ল্যাগ ইন পেমেন্ট অফ সেলিং এক্সপেন্স এন্ড ওভারহেড ইজ 1 মান্থ সেলিং এক্সপেন্স আর ওভারহেডটা এক মাস পরে দেওয়া হয় তার মানে কি এক মাস পরে পেমেন্ট করা হয় তাহলে আজকে যে পেমেন্টটা করছি সেটা কবে কার এক মাস আগে তাহলে মে থেকে নিলে হয়ে যাচ্ছে সেলিং এক্সপেন্স সবই 3,500 আছে সেলিং এক্সপেন্সেস 3,500 3,500 আর 3,500 নেক্সট কি আছে ওভারহেডস এটাও একই রকম ঠিক এক মাস আগের থেকে নিলেই হয়ে যাচ্ছে তাহলে 4,500 6,000 আর 6,500 1,20,000 ক্লোজিং ব্যালেন্স অর ওভারড্রাফট যদি মাইনাস ফিগার হয়ে যায় ওভারড্রাফট এ মাইনাস বি পেমেন্ট টোটাল 2,000 প্লাস 80,000 প্লাস 48,000 প্লাস 9,500 প্লাস 3,500 প্লাস 4,500 1,47,500 তাহলে তো কমার যা রিসিভড আছে তার থেকে পেমেন্ট বেশি তাহলে ওভারড্রাফট হবে তাহলে জুনের যেটা এন্ডে থাকবে সেটাই জুলাইয়ের বিগিনিং এ হয়ে যাবে এটা তো রিসিভ কম ওভারড্রাফট হবে 25,775 এটা অগস্টে ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে
1,41,300। প্রত্যেকটা ব্যালেন্সই ওভারড্রাফট ব্যালেন্স এসেছে। তাহলে দেখো ক্যাশ বাজেট খুবই সহজ অঙ্ক। মেইনলি ব্যাপারটা হয় কি, এখানে এত ঘোটালা পাকায় 25% নেক্সট মান্থ, 75% আরো এক মাস পরে, তোমাদেরকে খেয়াল করে বুঝতে হবে। মিনিং এটাই থাকবে, যাই পরে পড়ুক বলুক তুমি আগে ঘুরিয়ে নেবে। তাহলে আজকে কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে যদি বলি আমি 70% 1 মান্থ আর 30% 2 মান্থ, তার মানে আজকে দাঁড়িয়ে যদি আমি কালেকশন বা পেমেন্টের কথা ভাবি, তার মানে 30% 2 মাস আগের আর 70% 1 মাস আগের। পরেরটাকে জাস্ট আগে কনভার্ট করে নেবে, নিয়ে ক্যালকুলেশন করবে, খুব সহজ অঙ্ক। এটা কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি কপি করবে। চলো ফিনিশ।